তারপরে বাপন দা আমাকে বলছিল, দাদা আমাদের অনুষ্ঠানে আপনি আসেন না, আমি আজকে এসছি ওনার রিকোয়েস্টে, খুব ভালো লাগছে। ফ্যান ফোরাম, মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, ফ্যান ফোরাম, যারা প্রত্যেকটা মাঠে যাদের গ্যালারি অ্যাক্টিভিটি দেখার মতন, তারা কিন্তু একটা পিকনিক আয়োজন করছে ধুলাগড়ে, ধুলাগড়ে। আর এখানে আর কিছুক্ষণ মধ্যে উপস্থিত হবেন সম্মানীয় বেলাল আহমেদ খান, ইতিমধ্যে কলকাতা ফ্যান্স ক্লাবের আরিফদাকে আমরা দেখতে পাই, সরি ওর নামটা কি, রাজমির দা আছে, হারিস মুমতাজ এবং হারিফ হাজারি তো আছেন আমাদের ফ্যান ফোরামের, রাজমির ভাই আছেন, কিছু বলো বাপন ভাই। আমরা মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ফোরাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি গুরুত্বপূর্ণ ফ্যান্স ক্লাব। তো আমরা আজ একটি ছুটির দিন, আজ 1 জানুয়ারি 2024, তো ছুটির দিনে সকলে একত্রিত হয়েছি এবং আমাদের একটা বনভোজন আয়োজন করেছি, একটি মিলন উৎসবও বলা যেতে পারে। তো সমস্ত ফ্যান্স ক্লাবের আমাদের কর্ণধারদের আমরা ইনভাইট করেছি, ইনশাল্লাহ অনেকেই আসবেন, আমাদের বিলাল দা আসবেন, ওনাকে ইনভাইট করা হয়েছে। তো সকলে মিলে একটা এনজয় এবং ফুটবল নিয়ে আলাপ আলোচনা, বছরের প্রথম দিন, যাতে সবাই ভালোভাবে থাকতে পারে অবশ্যই সেই বার্তা দেওয়া হবে, এবং ফুটবলের যেহেতু প্রোগ্রাম, ফুটবলের ফুটবল নিয়ে তো আলোচনা হবে অবশ্যই। তুমি কিছু বলো। আপনাদের সকলকে জানাই ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ফ্যান ফোরামের পক্ষ থেকে। আর যা বলার তো আমাদের প্রেসিডেন্ট সাহেব বলে দিয়েছেন, তো আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, আর কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন, বেলাল আহমেদ সাহেব। উনি আসার পরে ফুটবল নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা হবে, বিভিন্ন ফ্যান ক্লাবের দাদারা আসবেন, বিভিন্ন ফ্যান ক্লাবের কর্ণধার যারা দাদারা আছেন ওনাদেরকে ইনভাইট করা হয়েছে, ধীরে ধীরে ওনারা আশা করি কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হবে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। আর আসছি, ব্লগ বানাবো, দেখো একদম 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 তারপরে ক্লোজ করে ওনাকে আজকে 2024 সালের শুরুতে আমাদের মোহামেডান স্পোর্টিং ফ্যান ফোরামের পক্ষ থেকে সমস্ত মোহামেডান স্পোর্টিং ফ্যান ফোরামের সদস্য এবং আপামর যারা মোহামেডান প্রেমী অথবা আমাদের মতো মোহামেডান পাগল, তাদেরকে নিয়ে গেট টুগেদারের একটা প্রোগ্রাম আমরা করেছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের খুব প্রিয় মানুষ, মোহামেডান স্পোর্টিংয়ের একজন বিশিষ্ট কর্মকর্তা বেলাল আহমেদ সাহেব, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরও অন্যান্য ফ্যান ফোরামের দু একজন করে সবাই রয়েছেন, গেট টুগেদার হলো। আমাদের মূল লক্ষ্য আগামী দিন ISL তো চান্স পাচ্ছি ইনশাল্লাহ, এবং ভারতবর্ষের অন্যতম সেরা টিম হিসাবে আমরা জায়গা করে নেব, এটাই আমাদের মূল লক্ষ্য। এই সেই লক্ষ্য নিয়ে ফ্যান ফোরামগুলোকে এক জায়গায় করার জন্য আমি একটু আগে বেলালদার কাছে অনুরোধ করেছি, এবং বেলালদা বলেছেন যে আগামী দিন আমরা ISL চান্স পাওয়ার পরে একটা টোটাল ফ্যান ফোরামগুলোকে নিয়ে একটা গেট টুগেদার করবো, এবং এই ফ্যানগুলো যারা উৎসাহিত হয়, যাতে উৎসাহিত হয় এবং আগামী দিনে এই ফ্যানেরা সবসময় মোহামেডান প্রেম জাগ্রত করে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উন্নতির পথে নিয়ে যাবে, এই আশা আকাঙ্ক্ষা রাখি। আমি বেলাল ভাইকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। ফ্যান ফোরাম পক্ষ থেকে যেটা এই অনুষ্ঠানটা করা পিকনিক, এটা ভালো উদ্যোগ আমি বলবো, যেহেতু পুরো ফ্যান্স ক্লাব, অনেক ফ্যান্স ক্লাবের প্রতিনিধি এখানে প্রেজেন্ট আছে। আমি প্রায় চেষ্টা করি প্রত্যেকটা ফ্যান্স ক্লাবে যে অনুষ্ঠান হয় প্রত্যেক বছরে এই সময় শীতকালে, আজকে তো ভালো সময় আমাদের, আমরা এগোচ্ছি রুমোতে, আমরা আজকে টপে আছি ISL, ইনশাল্লাহ যদি কোয়ালিফাই করি। আমার সবসময় একটা কথা আছে কি, কোয়ালিফাই যদি করি ইনশাল্লাহ, আমরা প্রত্যেকটা ফ্যান্স ক্লাব আমরা সবাই একসাথে যৌথ হয়ে একটা বড়ো, একসাথে বড়ো আকারে একটা আমরা একটা এরকমই পিছি ইনশাল্লাহ এই বছরে আমরা প্রোগ্রাম করবো। আর এখানে যারা উদ্যোক্তা তাদেরকে আমি নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আজকে আমাদের এই আলোচনায় ভাই বাপন
অনেকেই আছে আমাদের সাথে, সবাই এসছে অনেক, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে। বাপনদ আর বাকি সবাই যারা এখানে আছেন, ভালো একটা ইভেন্ট করেছেন, ফার্স্ট সিজনের মানে গেট টুগেদার আছে, আর মানে আশা করি এরকম আরও অনেকটা ইভেন্ট হবে। আমরা আশা করি আইসিএল ঢুকবো, আইলিগ টপ করে উইদাউট লুজিং আমরা আছি। তো মানে থ্যাঙ্কস টু সবাই যারা এখানে আছেন, সবাই প্রতিনিধি আছে অন্য অন্যান্য ফ্যান ক্লাব থেকে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আলাউদ্দিন ভাই, আপনি যদি কিছু বলেন। সালামু আলাইকুম। তুমি সামনে রয়েছো। আমরা এই আমাদের এই ফ্যান ফার্মে এসে আমাদেরকে নিমন্ত্রণ করেছে বছরের প্রথম দিন, এবং এসে আমরা না আসলে আমরা খুবই মিস করতাম। এসে অনেক কিছু দেখতে পেলাম, অনেক বড় অনুষ্ঠান করলো, অনেকে এসছেন, এবং তার সঙ্গে আমাদের টিম মোহনা স্পোর্টিং আই লিগে 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জয়ী হয়েছে, 3টে ম্যাচ ড্র। এখন আমরা নট আউট আছি। আশা করি আমাদের টিম ভালো খেলছে, আরও দ্বিতীয় রাউন্ডে আরও ভালো খেলবে। একটা স্ট্রাইকার হয়তো খুব তাড়াতাড়ি ভালো স্ট্রাইকার এসে যাবে, আমাদের টিমে যোগ হবে। আশা করি আমরা সামনে চ্যাম্পিয়নের দিকে এগোবো, আইএসএল খেলবো ইনশাল্লাহ, এটাই আমার আশা। কাবির ভাই, খাওয়া দাওয়া শেষ, আমরা এবার বাড়ির মানে বাড়ির পথে রওনা হব। বিভিন্ন ফ্যান ক্লাবের প্রতিনিধিরা এসেছিলেন, হ্যারিস মুমতাজ থেকে শুরু করে সম্মানীয় বেলাল আহমেদ খান মহাশয় তিনিও এসেছিলেন, এবং একটু অন্যতম উদ্যোক্তা বাপন সর্দার, যদি কিছু বলো খুব ভালো লাগবে আমাদের। তো ব্যাপার হচ্ছে আমি খুবই আনন্দিত আজকে যে সবাইকে আজকে আমি কাছে পেয়ে, কারণ হচ্ছে আমার ডাকে কিংবা আমার ফ্যান ফোরামের ডাকে আমরা সবাইকে যে পেয়েছি, এর থেকে আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও কিছু এরকম প্রোগ্রাম করার, সবাইকে নিয়ে সঙ্গে থেকে আমি চলতে চাই, এবং সমস্ত যারা এসছে এবং অনেকে অনেক কাজের জন্য আসতে পারেনি তাদেরকেও আমাদের ফ্যান ফোরামের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এসছে তাদেরকে তো আছেই ধন্যবাদ। আমরা চাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের ফ্যান ফোরাম ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে আপনাদের সহযোগিতায়। কবির ভাই, তুমি সব ম্যাচে যাও, আমাদের ফ্যান ক্লাবের মধ্যে দেখেছি কাদা ছড়াছড়ি, একে অপরের বিরুদ্ধে বলে, এই জিনিসটা তুমি কি না আমি এই জিনিসটাকে একদম হয় হ্যাঁ সবাই মিলে কি বলবো, আমি তো সবসময় বলেছি আপনার বক্তব্যই হচ্ছে আমার বক্তব্য, যে আমরা সবাই এক, আমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করতে যাবো। তো কলকাতার হ্যারিস মুমতাজ, তিনি কিন্তু কলকাতা ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত সম্ভবত, ওনাদের অ্যাক্টিভিটি অন্য ধরনের, আল্ট্রাস বিভিন্ন অ্যাক্টিভিটি উনি করেন, বক্তব্য নিয়েছি, যদি কিছু বক্তব্য রাখো তুমি খুশি হব। না খুবই ভালো বললেন কবিরদা, কি মানে যা আছে অ্যাট দি এন্ড অফ দি ডে সবাই মোহামেডান সাপোর্টার, সবাই মানে হাতে তো পাঁচটা আঙুল আছে, সবাই তো এক নয়, সবার ওপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, কিন্তু উদ্দেশ্যটা তো একই হচ্ছে, মোহামেডান প্রেমিক, রাইট? তো টিমকে সাপোর্ট করো, কাউ একজনকে প্লেয়ার ভালো লাগতে পারে, ভালো লাগতে পারে না, কাউকে বই ভালো লাগতে পারে না, বিভিন্ন ওপিনিয়ন থাকে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে সবাই মোহামেডান সাপোর্টার, তো একসঙ্গে মিলিয়ে সবাই টিমকে সাপোর্ট করো। নতুন বছরে আমরা স্বপ্ন নিলাম একসঙ্গে চলবো ইনশাআল্লাহ নতুন বছরে, আর আমরা টিম আইএসএল খেলবে এটা আমরা মনে বিশ্বাস করি, কারণ এখন পর্যন্ত আই লিগের টপে আছি। আশা করি শেষ পর্যন্ত আই লিগ টপে আমরা থেকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবো, এবং একটা সাদা কালো যুগ রচনা করবো ভারতীয় ফুটবল। আজকে আমরা রাজারহাট থেকে এখানে এসেছি, তো জায়গাটা খুবই সুন্দর, নতুন বছরে আমরা নতুন পিকনিক দিয়ে আর সব সমস্ত ফ্যান ক্লাবের সবাইকে নিয়ে পিকনিক করে মিলিত হয়ে একটা করা হয়েছে, তো আশা করছি আমরা এইভাবে মাঠে গিয়ে সবাই একসঙ্গে মিলিত হবে, খেলা দেখবো, আর এবং আমাদের টিমকে ইন ফিউচার এগিয়ে নিয়ে যাব, আর আশা করি আশা আছে এবারে আমাদের টিম আইএসএল খেলবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলো আরেকটা, বলো। আমি একটা কথাই বলতে চাইবো, আমরা বিভিন্ন ফ্যান্স আছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তো আমরা হচ্ছি একটা রসুনের মতো,
আমাদের পুঁথিগুলো সব আলাদা আলাদা, কিন্তু আমাদের গোড়াটা এক জায়গায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, এটাই আমাদের লক্ষ্য। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সমর্থন করতে হবে, আমাদের মধ্যে যাই থাকুক, আমরা আলাদা আলাদা হলেও আমাদের কিন্তু গোড়াটা এক জায়গায়। মতবিরোধ আলাদা থাকতে পারে, অবশ্যই মতবিরোধ আলাদা থাকতে পারে, মনোমালিন্যও থাকতে পারে, যে যার মতপথ আলাদা থাকতে পারে, কিন্তু আমরা আলাদাভাবে চলতেও পারি, আমরা কিন্তু এক জায়গায় গিয়ে মিলিত হই, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। প্রত্যেকের কাছে আবেদন থাকবে, কেউ কারোর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবেন না, একদম না, আমরা সবাই মোহামেডান স্পোর্টিং সমর্থক। দিন শেষে হাসান্না তিনি ঘোষণা দিয়েছেন যে টিম যদি আইএসএল চ্যাম্পিয়ন হয় কলকাতা লীগ এবং আইএসএল এর ওঠার সেলিব্রেশন যৌথভাবে তিনি করবেন, মানে ব্যক্তিগত প্রচেষ্টায়। বলো তুমি কিছু, এটা সবাই তো মানে আগাম আমন্ত্রণ দিয়ে দিলাম, সবাইকে আগাম আমন্ত্রণ দিলাম, আমরা আইএসএল খেলবো, আই লিগ চ্যাম্পিয়ন হবো, সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম যে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। জান জান মোহামেডান, দিল দিল মোহামেডান, দিল দিল মোহামেডান, সমস্ত ফ্যান্স মোহামেডান। ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, বেশি করে ছড়িয়ে দাও, একদম এবার টিভি বেশি বেশি করে শেয়ার করো, একদম এবার টিভি কে ভালোভাবে সাবস্ক্রাইব করো, বেশি করে তোমরা তো খাওয়া দাওয়া করে নাও, আমরা দূরে চলে যাই বাড়ি, দূরে বাড়ি হ্যারিসবার্গ কলকাতায় বাড়ি, আমার জয়নগর বাড়ি, আর থাকতে পারলাম না কিছু মনে করো।